জার্মানির বন শর্ত থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নিচ্ছেন এবং সরকারও আসছে, সেই সরকার কেমন হতে পারে, সাংবিধানিক ভাবে সেই সরকারের ভূমিকা কি হবে, তার মেয়াদ কি হবে, তা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এবং জুরিস্ট ডক্টর শাহদিন মালিক। আমরা ডক্টর শাহদিন মালিকের কাছ থেকে জানতে চাইবো, ডক্টর শাহদিন মালিক আপনাকে প্রথমে স্বাগত জানাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যে নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু একটি প্রশ্ন খুবই অনেকেই করতে চাইছেন, সেটি হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে সেটি কি আসলে সংবিধান সম্মত হচ্ছে, বা সাংবিধানিক ভাবে এই সরকারকে সম্মত করার কোনো উপায় কি রয়েছে কিনা? না মানে স্পষ্টতই আমরা সবাই জানি যে আগে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল সেটা তো বাতিল হয়ে গেছে, সেটা প্রথমে আদালত বাতিল করে দিয়েছে, তারপরে সেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এখন অন্তর্বর্তীকালীন বলেন, নির্দলীয় বলেন, তত্ত্বাবধায়ক বলেন, মানে ওই ধরনের কোনো সরকারের ব্যবস্থা নাই। যেই সরকারের ব্যবস্থা আছে সেটা হলো ওই সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে। অতএব এইটা এখন যেটা হতে চাচ্ছে এটা মানে আগে যেটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার আগে সংবিধানে ছিল কিন্তু এখন নাই। আচ্ছা, তো মানে বর্তমানে যে সরকারটা হচ্ছে সেটা কি একটা বিশেষ সময়ের জন্য বিশেষ প্রয়োজনের সরকার, মানে এটা কি একটু সংবিধানকে মানে সামনে রেখে পিছনে রেখে স্থগিত রেখে, বা হ্যাঁ মানে সংবিধান স্থগিত করে ফেললে তো আর তখন সংবিধানটা মানে ফলো করা, সংবিধান অনুযায়ী কাজ করার কোনো বাধ্যবাধকতা থাকে না। অতএব এটা এখন মানে সরকার পদত্যাগ করেছেন, মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সব সরকারি মন্ত্রিসভা পদত্যাগ করেছে, এটা সংবিধানে বলা আছে। তো যে প্রধানমন্ত্রী ছিলেন উনি পদত্যাগ করেছেন, অর্থাৎ সরকার পদত্যাগ করেছে, সংসদও ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু এখন সংসদও নাই। তো এখন যেটা হচ্ছে কি মানে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে মানে সংবিধান অনুযায়ী এই কাজগুলি হচ্ছে না, এটা প্রথম না, মানে অতীতেও এটা হয়েছে, মানে যখন 15ই আগস্টের পরে পর্যায়ক্রমে সরকার আসলো, তারপরে জিয়াউর রহমান আসলো রাষ্ট্রপতি হিসাবে, তারপরে আবার 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান হিসাবে সরকারের দায়িত্ব গ্রহণ করলেন। তো তখন ওই ওই দুইটা সরকারই তো সংবিধান অনুযায়ী হয় নাই, কিন্তু পরে পঞ্চম সংশোধনী করে এবং সপ্তম সংশোধনী করে ভূতাপেক্ষা বৈধতা দেওয়া হয়েছিল। একই ঘটনা ঘটেছে আর আরেকটা, ওই যে 1990 শেষে ডিসেম্বরে যখন এরশাদ সরকারের পতন ঘটলো, তখন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব সরকারের দায়িত্ব গ্রহণ করলেন, ওইটাও সংবিধানের বিধান ছিল না, পরে 11তম সংশোধনী করে সেটাকে বৈধতা দেওয়া হলো। তো এখন আমার যেটা এই মুহূর্তে মনে হচ্ছে যে ওই পথই হয়তো অবলম্বন করবে এই সরকার পরে। আচ্ছা, মানে ভূতাপক্ষ বৈধতা বা যেভাবে এটাকে সংবিধানসম্মত করা যায়। আমি সংবিধান থেকে বেরিয়ে একটু অন্য প্রসঙ্গে আসি, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন করার জন্য বা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য কত দিন সময় নেওয়া উচিত বলে আপনি মনে করেন, বা আপনি মনে করেন যে এত দিনের মধ্যে একটা নির্বাচন করা উচিত? প্রশ্নটি কি একটু লেজ লাগানোর জন্য আমি বলতে চাই যে কিছু জরুরি সাংবিধানিক সংস্কারের কথা বলা হচ্ছে, রিফর্মের কথা বলা হচ্ছে। আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কথা বলছিলাম, তারাও এই কথা বলছেন, আমরা যারা এই আন্দোলনের সঙ্গে আছেন মুরব্বী তাদের কেউ কেউ এই কথা বলছে যে এই রিফর্ম গুলি আসলে আগে করা দরকার, এছাড়া একটি মানে জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইতে পড়ার মতো অবস্থা হতে পারে। আপনি কি মনে করেন? না এখন হ্যাঁ অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, এবং আমাদের যে সংবিধান 72-এর যে সংবিধান ছিল তারপরে যেই 16-17টার যে সংশোধন হলো, এই সংশোধনগুলি করে সংবিধানকে সংবিধান নষ্ট করে দেওয়া হয়েছে বলবো না, কিন্তু সংবিধানে অনেক আরো দুর্বল করে দেওয়া হয়েছে। তো এই জন্য যে সংশোধনের দরকার আছে, তবে সেই সাথে আমার কাছে যেটা সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকার সংবিধান কত, 1789 সালে মাত্র 7টা অনুচ্ছেদ সব মিলিয়ে, কিন্তু আমেরিকান সংবিধান সব মিলিয়ে 15 পৃষ্ঠা। এই 15 পৃষ্ঠার সংবিধান নিয়ে তারা তো 250 বছর দেশ চালাচ্ছে। অর্থাৎ এইটা যে সংবিধানে সব কিছু খুব সুন্দর লিখলেই
দেশ ভালো হয়ে যাবে, আর সংবিধানে যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে দেশ খারাপ হয়ে যাবে, এটা আমি মনে করি না। কিছু সংস্কারের দরকার অবশ্যই আছে, যেমন আমাদের এখন এটা এটা আলোচনা করতে হবে সবার সাথে বসে। কিন্তু মানে আমার পজিশন হলো এই মুহূর্তে যে আমূল পরিবর্তনের কোনো দরকার নেই। হয়তো রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়াতে হবে, 70 অনুচ্ছেদ কিছুটা কমাতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমাতে হবে, এর সাথে এরকম মানে আসলে অনেকেই দ্বিকক্ষ তিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন। আমার মনে হয় যে অতগুলি সংস্কারের কিন্তু আমাদের সংবিধানের প্রয়োজন নাই। আচ্ছা, আপনি মনে করছেন যে তাহলে নির্বাচনটি খুব শিগগিরই বা মেয়াদ মানে কি মেয়াদে এই সরকারকে থাকতে হতে পারে বা থাকা উচিত বলে আপনি মনে করছেন? ওকে, মানে যেই সরকারের পতন হয়েছে, হ্যাঁ, এখন পিছনে ফিরে তাকে মনে হচ্ছে যে 2008-এর ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল তখন ওইটাতে বিএনপি আমার যদি ভুল না হয় 32টা আসনে জিতেছিল, আর বাকি বাকি প্রায় সবই জাতীয় পার্টিও ছিল কিন্তু আওয়ামী লীগ, অর্থাৎ নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠ। এখন এই মুহূর্তে আমাদের রাজনৈতিক অবস্থা হলো যদি আগামী 3 মাস বা 6 মাসে নির্বাচন হয় তাহলে কিন্তু আমার ধারণা বিএনপি 280-290 সিট পাবে, কারণ আওয়ামী লীগ এখন প্র্যাকটিক্যালি নাই নির্বাচন করার মতো, তাদের 3 মাস বা 6 মাসে অবস্থা হবে না। তাহলে কিন্তু আমরা ওই এত বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ যদি ক্ষমতায় আসে সরকার গঠন করে তাহলে আজ হোক কাল হোক ওই সরকার স্বেচ্ছাচারী হতে বাধ্য। এখন আমরা একটা স্বেচ্ছাচারী সরকারকে আরেকটা স্বেচ্ছাচারী সরকার দিয়ে রিপ্লেস করব, এটা তো কারোর কাম্য না। এই জন্য আমি আমার ধারণা অন্তত 1-2 বছর এইটা থাকতে হবে দুইটা কারণে। একটা হলো আপনি যে সংস্কার কথা বলছেন ওই সংস্কারগুলি করার জন্য, প্লাস আগামী নির্বাচনে নিশ্চয়ই লোকে যাকে ভোট দিবে একটা দল বা জোট জিতবে, কিন্তু এমনভাবে না জিতে যে 250টা সিট পেয়ে বা 260টা সিট পেয়ে, তাহলে কিন্তু আমাদের আমরা যেই এই কর্তৃত্ববাদী বা একনায়কতন্ত্র সরকারের হাতে নিষ্পেষিত হয়েছিলাম নেক্সট সরকারটাও ওই রকম হওয়ার আশঙ্কাটা আমার কাছে এই মুহূর্তে প্রবল। আমরা একদম আপনি খুবই পরিষ্কার এটা বলেছেন, কিন্তু একটু কি খটকা থেকে যায় যে এতে কি মনে হতে পারে যে আপনি আসলে কোনোভাবে চান না যে বিএনপি অনেক বেশি আসন পেয়ে সরকারে আসুক, এটা কি আপনার চাওয়া নাকি আপনি আসলে একটা কর্তৃত্ববাদী সরকার চান না? আমি কর্তৃত্ববাদী সরকার চাই না, এবং সরকার যখন কর্তৃত্ববাদী হয় যখন তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাই না? রাইট, যেটা আমরা গত সরকারের আমলে মানে ওই অভিজ্ঞতা থেকে এর আগে ধরেন 90 নির্বাচন, 90 নির্বাচন, 96 নির্বাচন, ওই 90-এর দশকের সরকারগুলি ভালো ছিল, কারণ ওই দুইটা সংসদে শক্তিশালী বিরোধী দল ছিল এবং অনেক প্রচুর মানে 100টার বেশি সিট নিয়ে। ওই জন্য ওই 90-এর দশকের সরকারগুলি আমাদের গণতান্ত্রিক ছিল, কিন্তু তারপরে যখন এই নিরঙ্কুশ ব্যাপারটা চলে আসলো তখন কিন্তু এই মানে সীমাহীন ক্ষমতার দিকে যাওয়ার পথ চলা শুরু হলো। আমি বিএনপির জন্য বলছি না, আমি যেটা বলছি যে একটা বিরোধী একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, আর এমন নির্বাচন করি যেখানে শক্তিশালী বিরোধী দল হতে হবে না। না এখন যেমন এই যে সংসদ ভেঙে দেওয়া হলো, জাতীয় পার্টির 11 জন সদস্য বোধহয় ছিল বিরোধী দল, তো হতে পারে না। আমাদের শেষ আলোচনার প্রসঙ্গ সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে বিচার বিভাগে একটা টোটাল রিফর্ম করা দরকার, বিচার নিয়োগদের ক্ষেত্রে, যেটি আসলে আপনি অনেক দিন ধরে বলে আসেন, আপনি সহ আরো জুরিস্টরা এটি বারবার বলে আসেন। এটি কি সম্ভব হবে খুব শিগগিরই, নাকি এটি সংসদে এটি সিদ্ধান্ত নিতে হবে, নতুন সরকার এসে বা নির্বাচিত সরকার এসে এটি করবে, এটি কিভাবে হতে পারে? কারণ বিচার বিভাগের পুরো ব্যাপারটি আসলে এই 15 বছরে বোধহয় সবচেয়ে বেশি আগেও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই 15 বছরে বোধহয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিচার বিভাগের নিয়োগ পদায়ন এবং অন্য কারণে। হ্যাঁ, এখানে দুটা মানে সুপ্রিম কোর্টে একটা বিচারপতি নিয়োগের আইন করার কথা তো কত 45 বছর ধরে সংবিধানে আছে, কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের কোনো আইন হয় নাই, এটা ওই অর্থে কঠিন কাজ না। আর বিভিন্ন দেশে এই ধরনের আইন আছে, কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে আইন করতে হবে। সমস্যা হলো এই যে নির্বাচন কমিশন নিয়োগে আইনেরও একটা খসড়া নিয়ে আমরা আইনমন্ত্রীর সাথে দেখা করেছিলাম এই গত নির্বাচন কমিশন মানে কাজী হাবিবুল্লাহ বলে নির্বাচন কমিশন গঠনের আগে, তবে সরকার
মানে আইন পাশ করলো, কিন্তু আইনে আমরা যে খসড়া দিয়েছিলাম, যে রক্ষা কবচ দিয়েছিল, সেই রক্ষা কবচগুলি সব বাদ দিয়ে এমনভাবে নির্বাচন কমিশন নিয়োগ আইন করা হলো যাতে সরকারের পছন্দের লোকই আসতে পারে। তো ওই রকম আইন না করে যদি একটা ভালো আইন করা যায়, এটা হলো একটা পন্থা। আর মানে আমাদের নিম্ন আদালতে সাবঅর্ডিনেট কোর্টের একটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু মোটামুটি একটা ভালো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অবশ্যই আছে। আপনি জানেন অনেকগুলি MCQ পরীক্ষা দিতে হয়, লিখিত বিরাট লিখিত পরীক্ষা, এক মাসের লিখিত পরীক্ষা হয়, এবং যারা মানে গত ধরেন 10 বছরে যারা নিয়োজিত নিয়োগ পেয়েছেন এই প্রক্রিয়ায় মোটামুটি সবাই মেধাবী। কিন্তু সমস্যাটা হলো সরকার যদি এখন বিচারকদের ফোন করে মানে এইভাবে না ওইভাবে রায় দেওয়ার কথা বলে, তাহলে আপনি নিয়োগ প্রক্রিয়া যতটা স্বচ্ছ করেন না কেন, সরকারের এই ফোন করাটা বন্ধ করতে হবে। শুধু তো ফোন করাই না, অনেক ক্ষেত্রে যেহেতু আইনটা এখন এরকম যে দুইজন বা তিনজন বা চারজনের নাম প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে, আমি বিচার আদালতের যে বিচারকদের ক্ষেত্রে বলছি, এর মধ্যে থেকে প্রধান বিচারপতি একজনকে টিক দিবেন বা পছন্দ করবেন, তো সেই ক্ষেত্রে যদি মানে পছন্দটা আসলে মানে সরকারেরই করার ব্যাপারটা বেশি হয়ে দাঁড়ায় যত না আসলে প্রধান বিচারপতির ক্ষেত্রে থাকে, সেগুলি ব্যাপারেও তো আসলে মানে হয়তো উদ্যোগ নেওয়াটা। এইটা আমার মনে হয় যে আমাদের সবাই জাতি হিসাবে আমাদের এটা উপলব্ধিটা তখন আসছে যে দলীয় বিবেচনায় আপনি বিচারপতি নিয়োগ করলে মানুষ বিচার পাচ্ছে না। মূল কথা হলো এখন যেটা ছাত্ররা যে আন্দোলন করেছে যে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আমার মনে হয় একটা ওই আইন করে, এবং হ্যাঁ আপনি যেটা বললেন আইনটা যদি যে বাস্তবায়নের দায়িত্ব যার, সে যদি সঠিক মতো তার যদি মেরুদণ্ড সোজা না থাকে, তখন এইগুলি একটা আমি আশাবাদী যে এইসব সমস্যাগুলি দুনিয়ার সব জাতি বহু জাতি এটার সম্মুখীন হয়েছে এবং এটা একদিনে সমাধান হয় নাই। দুইজন বিচারপতি যদি, যেমন বিচারপতি শাহাবুদ্দিন যখন আগে বেগম খালেদা জিয়ার সময় 94 সালে বোধ হয় ওনাকে জিজ্ঞেস না করে বিচারপতিদের তালিকা পাঠিয়ে দিয়েছিল, উনি বেঁকে বসছিলেন, তারপরে কিন্তু সরকার একদিনের মধ্যেই ওই তালিকাটা বাতিল করতে বাধ্য হয়েছে। এইগুলি আইন, আইনের সাথে এরকম মানে শক্ত লোকও দরকার হবে। আপনি বেছে বেছে যদি নরম লোককে দেন, যত ভালো আইন করেন না কেন সেটা তো বাস্তবায়ন হবে না। আর শেষ প্রশ্ন, আমাদের বিচার ব্যবস্থায় মানে উচ্চ আদালত এবং নিম্ন আদালত দুটো ক্ষেত্রেই নরম লোক বা খুবই লয়াল লোক বা খুবই পার্টিজান লোককে আসলে নিয়োগ দিয়েছিল সাবেক সরকার বা তার আগের সরকারগুলি, সাবেক সরকারের সর্বশেষ সাবেক সরকারের নিয়োগগুলি যদি এখন যেহেতু এখন রয়েছে, তাদেরকে নিয়ে কি করা আসলে? না তাদের মধ্যে হ্যাঁ যে কোনো ধরেন 50 জনের মধ্যে 2-4-5 জন তো খারাপ থাকতেই পারে, যে কোনো ব্যবস্থাই। তো এখন যারা সরকার নিয়োগ দিয়েছে, হ্যাঁ দলীয় বিবেচনায় নিয়োগ দিয়েছে, কিন্তু তার মধ্যে যেহেতু আদালতে যাই প্রচুর ভালো বিচারপতি আমাদের আছেন, হ্যাঁ এখন মানে নিশ্চয়ই 2-4 জন খারাপও আছেন, ওদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে। নতুন সরকার আসলে সবার সাথে কথাবার্তা বলে একটা ন্যায়সঙ্গত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিতে পারবে, ইচ্ছা থাকলে এটা ব্যবস্থা খুঁজে পাওয়া যাবে। ডক্টর শাহদিন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলি বিষয় নিয়ে আপনি আসলে পরিষ্কার করেছেন, সংবিধান সম্মত ভাবে এই তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিচ্ছে কিনা, পরে তার কেমন হবে, আপনি ভূতাপেক্ষ বৈধতা দেওয়ার কথা বলেছেন বা নেয়ার কথা হয়তো হতে পারে, বিচার বিভাগ সংস্কার নিয়েও আপনি কথা বলেছেন, এবং আপনি বলেছেন যে অনেকগুলি বিষয় আসলে ডিল করতে হলে অন্তত 1.5 থেকে 2 বছর হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় লাগতে পারে, এবং সেই সময়টা আমরা দিতেও পারি, এবং আপনি আশাবাদী যে পৃথিবীর অন্যান্য দেশেও যেরকম হয়েছে বাংলাদেশেও আসলে ধীরে ধীরে অবস্থাটি হয়তো ঠিক হয়ে আসবে, এবং আমরা সবাই যদি ঠিক থাকি, চেষ্টা করি, তাহলে হয়তো এটা খুবই সম্ভব। আপনি সবশেষ কথা বলবেন কিনা, অনেকের মধ্যে অনেক আতঙ্ক তৈরি হচ্ছে, অনেকে অনেক শঙ্কার মধ্যে রয়েছেন, আপনি যদি শেষ কথা কিছু বলেন যে এই আতঙ্ক শঙ্কা ভয় কিভাবে দূর করা যেতে পারে বা কি করণ। আতঙ্কটা এরকম একটা বিরাট অভ্যুত্থান হলে, গণ অভ্যুত্থান হলে কিছু বিশৃঙ্খলা তো হতে বাধ্য, এবং দুনিয়ার অন্যান্য জায়গায় যেভাবে এইভাবে একটা মানে স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণ হটিয়ে দিয়েছে, ওইখানে কিন্তু বিশৃঙ্খলাটা অনেক বেশি হয়েছে, আমাদের বিশৃঙ্খলা হয়েছে, এবং
এই সরকার চলে যাওয়ার পরে বোধ হয় 100 লোকের মৃত্যু হয়েছে, কিন্তু আমি যদি চারিদিকে তাকিয়ে দেখি কিছু টার্গেটেড হামলা হয়েছে, মানে সাধারণভাবে দোকানপাট লুট হয় নাই বা বাজার লুট হয় নাই, যেটা দুনিয়ার খুব মানে অনেক দেশে হয়েছে, এবং এইটা আজকে তো অনেক কমে গেছে। আজকে ছাত্ররাই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নেমে এসেছে, আমাদের হিন্দু জনগোষ্ঠীর উপর যে আক্রমণ হয়েছিল সেটাকেও রক্ষা করতে সবাই এগিয়ে আসছে। তো একটা 2-3 দিন 4 দিনে একটা বিশৃঙ্খলা ছিল, পুলিশও নিষ্ক্রিয় ছিল, কিন্তু আমার মনে হয় যে এটা এরকম একটা বিরাট পরিবর্তনের ফলে যেটা হয়েছে এটা কিছুটা হতে বাধ্য ছিল, কিন্তু এর পরিমাণ কিন্তু খুব বেশি হয় নাই। এখন আমার মনে হয় যে আস্তে আস্তে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। ডক্টর সাদি মালিক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। আমরা দর্শকদেরকে বলতে চাই যে অনেকগুলি বিষয় নিয়ে ডক্টর সাদি মালিক আলোচনা করেছেন এবং অনেকগুলি জবাবও দিয়েছেন। আমরা ভবিষ্যতে নিশ্চয়ই তার সাথে আরো কথা বলতে চেষ্টা করব এবং তার মত নিতে জানতে চাইবো। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে শেষ করছি। আপনাদেরও ধন্যবাদ।